नमस्कार, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। মাঝে আমেরিকা সফরে গিয়েছিলেন তিনি। সফর শেষ করে দেশে ফিরেই জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচারে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হলো সোমবার। জম্মুর পুঞ্চে সোমবারই কংগ্রেসের নির্বাচনী জনসভায় রাহুল ফের আরএসএস ও বিজেপির বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুললেন। এ দেশ কে লোকপ্রিয় নেতা রাহুল জি আপ সবকে বীচ পদার চুকে হ্যায়। मैं बोलूंगा राहुल गांधी। দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরে গুর্জর এবং বকরওয়াল এই দুই সম্প্রদায় তপশিলী জনজাতি বা এসটি হিসেবে চিহ্নিত হয়ে আছে। এদের মধ্যেই মুসলিম মানুষও রয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মূলত জম্মু এলাকার পাহাড়িদের তপশিলী জনজাতির মর্যাদা দিয়েছে। কেন্দ্রীয় এই সিদ্ধান্ত নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে গুর্জর এবং বকরওয়ালদের সংগঠন। সোমবার জম্মু ও কাশ্মীরে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেখেছেন রাহুল গান্ধীও। জম্মু এবং কাশ্মীরের পাহাড়ি গুর্জর এবং বকরওয়াল জনগোষ্ঠীর মধ্যে বিরোধের প্রসঙ্গ তুলে রাহুল বলেছেন, ওরা যেখানে যায় সেখানেই জাতি, ধর্ম, রাজ্য এবং ভাষার মধ্যে বিভাজন তৈরি করে, সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করে। রাহুল এই প্রসঙ্গে খুঁচা দেন বিজেপিকে। ফারুক সাহেব নে নফরত কি বাত করি আর আপ জানতে হো কি বিজেপি কে লোক আরএসএস কে লোক জম্মু কশ্মীর মে বাকি স্টেটস মে 24 ঘন্টা নফরত और हिंसा फैलाते हैं। जहां भी ये जाते हैं भाई को भाई से लड़ाते हैं। जम्मू कश्मीर में, उत्तर प्रदेश में, बिहार में, मणिपुर में, पूरे देश में ये नफरत फैलाते हैं। इनका यही काम है और ये कुछ जानते ही नहीं है। ये सिर्फ नफरत फैलाना जानते हैं और इनकी राजनीति भी सिर्फ नफरत की राजनीति। জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়েছে কেন্দ্র, একই সঙ্গে 370 ধারাও বাতিল করেছে মোদি সরকার। এই প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর আপনি দেখা হোগা জো পহলে নরেন্দ্র মোদি থে 56 ইঞ্চ কি ছাতি ওয়ালে आपको उनका चेहरा दूर से दिखाई देता है। मैं तो पार्लियामेंट में उनके बिल्कुल सामने खड़ा रहता हूं तो साफ दिखता है कि वो जो पहले नरेंद्र मोदी थे वो आज नरेंद्र मोदी नहीं बचा है। और आज जो भी विपक्ष करवाना चाहता है हम करवा देते हैं। वो कानून लाते हैं हम उनके सामने खड़े हो जाते हैं, वो कानून पास नहीं करते हैं, नया कानून लाते हैं। तो जो कॉन्फिडेंस इनकी थी पहले वो अब खत्म हो गई है। नरेंद्र मोदी जी को की जो साइकोलॉजी है उसको हमने तोड़ दिया है। তিনি বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে দেখা গিয়েছে বেশ কয়েকটি কেন্দ্র শাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু মোদি সরকার এক্ষেত্রে উল্টো পথে হেঁটেছে। নরেন্দ্র মোদি একটি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে সেই রাজ্যকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করেছে। সারা দেশে উদাহরণ শুধুমাত্র জম্মু ও কাশ্মীর। হম চাহতে থে কি চুনাও সে পহলে ইয়ে হো জায়ে। হামারি সোচ থি কি চুনাও হোনে সে পহলে আপকো স্টেটহুড মিল জানা চাহিয়ে থা, মগর ইনহোনে নাহি কিয়া। चुनाव के बाद हम पूरा दबाव डालेंगे कि स्टेटहुड आपको मिल जाए। भाइयों और बहनों, ये बांटने का काम भी करते हैं। जहां भी जाते हैं एक जात को दूसरी जात से, एक धर्म को दूसरे धर्म से,
एक प्रदेश को दूसरे प्रदेश से, एक भाषा को दूसरी भाषा से ये बांटते हैं और लड़ाने की कोशिश करते हैं, और यही काम इन्होंने यहां किया है। हमारे जो पहाड़ी भाई हैं और गुजर भाई हैं, उनको एक दूसरे से इन्होंने लड़ाने की कोशिश की है। मैं आप सबसे कहना चाहता हूं कि ये इनका जो प्रोजेक्ट है ये फेल होगा। প্রায় 10 বছর পরে ফের বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। মোট 90টি আসনের মধ্যে 24টিতে প্রথম দফায় 18 সেপ্টেম্বর ভোট গ্রহণ হয়েছে। আজ বুধবার দ্বিতীয় দফায় 26টি আসনে নির্বাচন হলো। আগামী 1 অক্টোবর শেষ দফায় 40টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে, আর জম্মু ও কাশ্মীরে গণনা আগামী 8 অক্টোবর। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আপ নেত্রী অতিশী মার্লেনা, একই সাথে এক নজিরও গড়লেন অতিশী। মুখ্যমন্ত্রী হিসাবে যে চেয়ারে কেজরিওয়াল এতদিন বসতেন, অতিশী সেই চেয়ার ফাঁকা রাখলেন। নতুন মুখ্যমন্ত্রীর এর কারণ ব্যাখ্যা করে বলেন, আমি বিশ্বাস করি আসন্ন নির্বাচনে দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকেই তাঁর চেয়ারে ফিরিয়ে আনবেন, ততদিন কেজরির চেয়ার কেজরির অপেক্ষায় থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরুর দিনেই অতিশী মার্লেনার মুখে রাম এবং রামায়ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চেয়ার ফাঁকা রেখে পাশের চেয়ারে এদিন বসলেন নতুন মুখ্যমন্ত্রী। বলেন, রামায়ণে আছে রামের পাদুকা আসনে রেখে শাসন করতেন তার ভাই ভরত, আমিও ঠিক তাই করব। মুখ্যমন্ত্রীর চেম্বারে ফাঁকাই থাকলো কেজরির চেয়ার। আজ মেরে মন কি ওই ব্যথা হ্যাঁ जो भरत जी की थी जब भगवान श्री राम 14 वर्ष के लिए अयोध्या से वनवास पे गए और भरत जी को अयोध्या का शासन संभालना पड़ा। जिस तरह भरत जी ने 14 साल तक भगवान श्री राम की खड़ाऊ रखकर अयोध्या का शासन संभाला, उसी तरह से आने वाले 4 महीने के लिए मैं दिल्ली सरकार चलाऊंगी। আপ নেত্রী অতিশী মার্লেনা জানিয়েছেন, ভারতের মতো তিনিও কেজরিওয়ালের নামে আগামী 4 মাস দিল্লির দায়িত্ব সামলাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই দিল্লি বিধানসভার নির্বাচন। মুখ্যমন্ত্রী অতিশী বিশ্বাস করেন দিল্লির মানুষ কেজরিকে তার ছেড়ে যাওয়া চেয়ারেই ফিরিয়ে আনবেন, ততদিন ওই চেয়ার কেজরির অপেক্ষায় থাকবে। অতিশী তার অবস্থার সঙ্গে রামায়ণের ভরতের অবস্থার মিল খুঁজে পেয়েছেন। রামের অনুপস্থিতিতে ভরত যেমন তার হয়ে শাসন কার্য পরিচালনা করেছিলেন, তেমনি কেজরিওয়ালের অনুপস্থিতিতে তার হয়ে দিল্লির কাজ সামলাবেন অতিশী। তার কথায়, ভরত রামের পাদুকা সিংহাসনে রেখেছিলেন, আগামী 4 মাস দিল্লিতে আমিও তাই করব। মুঝে পুরা ভরসা হ্যাঁ কি ফরবরি মে 4 মহিনে মে জো আনে ওয়ালে চুনাব হ্যাঁ দিল্লি কে লোক আপনে প্যার কে সাথ আপনে আশীর্বাদ কে সাথ আপনে ভরসে কে সাথ ফির সে अरविंद केजरीवाल जी को मुख्यमंत्री की कुर्सी पे बैठाएंगे, तब तक ये कुर्सी इसी कमरे में रहेगी। फिर ची आरो एक बिरती नहीं संगे थकून। দিল্লির দুই মহিলা মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। তাঁর মন্ত্রিসভার আরও 5 সদস্য রয়েছেন, তারাও শপথ নিয়েছেন। সোমবার থেকেই কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী অতিশী। 1981 সালের 8ই জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন অতিশী মার্লেনা সিং। তার বাবা বিজয় সিং এবং মা তৃপ্তা ওয়াহি দুজনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। মেধাবী ছাত্র থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া অতিশী মার্লেনার এই উত্থান বেশ চমকপ্রদ। দলীয় সূত্রে খবর, তার বাবা এবং মা কমিউনিস্ট নেতা মার্কস এবং লেনিনের নাম থেকে মার্লেনা নামকরণ করেন। রাজনৈতিক ময়দানে তিনি অতিশী মার্লেনা নামেই পরিচিত, অত্যন্ত মেধাবী পড়ুয়া হিসেবেই পরিচিত তিনি। 2013 সাল থেকে আপের সঙ্গে তার পথ চলা শুরু হয়। 2019 লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেন, কিন্তু বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের কাছে প্রায় 5 লক্ষ ভোটে হারেন আপ নেত্রী। 2020 দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি কেন্দ্র থেকে আপের টিকিটেই জয়ী হন অতিশী। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে প্রথমে গ্রেফতার করে ইডি এবং পরে একই মামলায় গ্রেফতার করে সিবিআই। মুখ্যমন্ত্রী হিসেবেই জেলে ছিলেন, সম্প্রতি ইডি এবং সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন তিনি। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই তিনি জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ তিনি ছাড়তে চান, মানুষ আবার তাকে নির্বাচিত করলে তিনি ওই পদে ফিরবেন।
আপের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী হবেন অতিশি। সেই সিদ্ধান্ত অনুসারেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন অতিশি মারলেনা। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ধর্ষণের অভিযোগে কেরলের সিপিএম বিধায়ক তথা অভিনেতা এম মুকেশ গ্রেফতার, তবে আগাম জামিন থাকায় মুকেশ গ্রেফতারের পর মুক্তিও পেয়ে যান। মুকেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী, সেই অভিযোগের ভিত্তিতেই সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই এই সিপিএম বিধায়কের ইস্তফার দাবিতে সরব হয়েছে শরিক ও বিরোধী দল। কেরলের শাসন ক্ষমতায় এখন সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট, সিপিএম এর পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রী। দলের বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসা সত্ত্বেও চুপ থাকেননি বিজয়ন। অভিযোগের তদন্তে কেরল পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। অভিযুক্ত সিপিএম বিধায়ক এম মুকেশ মঙ্গলবার হাজিরা দেন পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিটের কাছে। পিটিআই সূত্রের খবর, কেরল পুলিশ তাকে প্রথমে গ্রেফতার করে এবং পরে জামিনে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারির আশঙ্কায় চলতি মাসেই এর্নাকুলামের এক কোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন মুকেশ। শাসক দলের বিধায়ক হওয়া সত্ত্বেও কেরল পুলিশ মুকেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী বিজয়নের নির্দেশ অনুযায়ী। মুকেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করে কেরল পুলিশ। সিট গঠন করে তদন্ত শুরু হয়। ধর্ষণ ও শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে মুকেশের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকেই বিধায়কের ইস্তফার দাবিতে সরব হয়েছিল একাধিক শরিক ও বিরোধী দল। সিপিএম দলের অবস্থা এখন রাজনৈতিক দিক দিয়ে ভালো নয়। একের পর এক নির্বাচনে পরাজিত হয়ে কোণঠাসা সিপিএম, পশ্চিমবঙ্গে ওই দলের অবস্থা আরও শোচনীয়। এই আবহে এক মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার দায়ে অভিযুক্ত বাংলায় একদা দৌড়দণ্ড প্রতাপ সিপিএম নেতা তথা পশ্চিম মেদিনীপুরের সিপিএম এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। এই ঘটনা নিয়ে ওই নির্যাতিতা সিপিএম এর রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলেন। তারপরেই কার্যত শোরগোল শুরু হয় জেলা সিপিএম এর বিরুদ্ধে। এরপর সুশান্তকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও পুলিশ পদক্ষেপ করেনি। অথচ কেরলের বিজয়ন এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই। সম্প্রতি মুকেশ সহ মালায়ালি চলচ্চিত্রের একাধিক অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে। গত মাসে এ সংক্রান্ত হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। অভিযোগগুলি খতিয়ে দেখতে 7 সদস্যের একটি সিট গঠন করে পিনারাই বিজয়নের সরকার। মুকেশের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই কেরলের কংগ্রেস ওই বিধায়কের ইস্তফার দাবি করে। এমনকি বামফ্রন্টের শরিক সিপিআই নেত্রী অ্যানি রাজাও মুকেশের ইস্তফা চেয়ে সরব হয়েছিলেন। তবে কেরলে ক্ষমতাসীন বাম জোট এলডিএফ এর আহ্বায়ক ইডি জয়রাজন ইস্তফার দাবি উড়িয়ে দিয়েছেন। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।